নমস্কার বন্ধুরা, বিউটিস কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি বেলের আইসক্রিম। বেল থাকতে থাকতে এই সুস্বাদু আইসক্রিম একবার বানিয়ে ফেলুন, দারুণ লাগে খেতে। আর এই আইসক্রিম খুব কম খরচে আর অল্প উপকরণেই কিন্তু তৈরি করা যায়। একবার ট্রাই করে দেখুন, আশা করব আপনাদেরও খুবই ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। বেলের আইসক্রিমের জন্য নিয়েছি অর্ধেকটা বেল। অর্ধেকটা হলেই হবে, একটা বেলের দরকার নেই। এবারে একটা চামচ দিয়ে বেলগুলো ছাড়িয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। পুরো ভালোভাবে বেলগুলো ছাড়িয়ে চামচ দিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। দানা আর সমেত সমস্ত বেলটাই বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে জল। জল দিয়ে বেলটা ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে বেলের আঁশ আর দানা আলাদা করে নেব। এইগুলো বারে বারে মেখে ভালো করে আঁশ আর দানাগুলো সব ফেলে দিতে হবে। এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে, যাতে এর মধ্যে একটাও দানা না থাকে সেইভাবে মাখতে হবে। দেখুন, এর মধ্যে কিন্তু একটাও দানা বা আঁশ কিছুই নেই। এবারে এই বেলটা নিয়ে নিচ্ছি একটা মিক্সির বড় জারের মধ্যে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস ঠান্ডা দুধ। এই দুধটা আমি আগে জাল দিয়ে নিয়েছি, তারপরে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ এলাচের গুঁড়ো। এবারে ঢাকনাটা আটকে এটা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে ঢাকনাটা খুলে নিচ্ছি আর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কীরকম হবে, ঠিক ঘনত্বটা এরকম হবে, একেবারে পাতলাও না আবার একেবারে ঘনও না। এবারে এরকম চারটে আইসক্রিমের মোল্ড নিয়েছি। এই মোল্ডের মধ্যে আইসক্রিমটা ঢেলে দিচ্ছি। এই মোল্ডগুলো আপনারা যে কোনো স্টেশনারি দোকানে কিনতে পেয়ে যাবেন। চারটে মোল্ডের মধ্যে আইসক্রিমটা ঢেলে দিলাম। এবারে ঢাকনাগুলো আটকে নিচ্ছি। ভালো করে ঢাকনাগুলো আটকে দিতে হবে। ঢাকনাগুলো আটকে সারা রাত ডিপ ফ্রিজে রেখে দেবো। আর যাদের বাড়িতে মোল্ড নেই তারা এরকম কাঁচের গ্লাসেও আইসক্রিম জমাতে পারেন। বাকি যে দুধটা ছিল সেটা গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি, তবে পুরো গ্লাসে দিচ্ছি না, অর্ধেকটার একটু বেশি পরিমাণে দিলাম। এইভাবে ডিপ ফ্রিজে রেখে দেব। 3 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিয়েছি। দেখুন আইসক্রিমটা কিন্তু পুরোপুরিভাবে জমেনি এখনও। এখন আমি এর মধ্যে একটা কাঠি গেঁথে দেব। এই সময় কাঠিটা গেঁথে দিলে তাহলে আইসক্রিমের ভিতরে ভালোভাবে বসে যাবে। আর এইভাবে সারা রাত ডিপ ফ্রিজে রেখে দেব। সারা রাত পর বের করে নিয়েছি আর একটা বোলের মধ্যে জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে গ্লাসটা রেখে তারপর আইসক্রিমটা বের করে নিচ্ছি। আর মোল্ডের মধ্যে যে আইসক্রিমগুলো জমিয়েছিলাম সেটাও জলের মধ্যে কিছুক্ষণ বসিয়ে নিলাম, তারপরে একটা একটা করে বের করে নিচ্ছি। তৈরি হয়ে গেল বেলের সুস্বাদু আইসক্রিম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।